জেলার সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেজন্য এবং গত সপ্তাহে এসে এখান থেকে আমাদের হাট ফাউন্ডেশন হাসপাতাল আছে বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সদর কলাপাড়া এবং টানা ফাটগ্রাম এলাকায় ফর হামেশাই রাস্তার মানুষকে থামিয়ে গাড়ি আটকিয়ে পুলিশ পরিচয় দিয়ে মানুষের সর্বস্ব ছিনিয়ে নেয় এবং এরকম বেশ কিছু ঘটনা সে ঘটিয়েছে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ওয়ারিয়া পূজা মণ্ডপের সামনে সাতক্ষীরা দশের মহাসড়কে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে একজন গরু ব্যবসায়ী শেখ আনোয়ারুল ইসলাম তার বাসা মধুমাল্লার ডাঙ্গি সাতক্ষীরা এবং তার ছেলে রিপাত হোসেনকে পুলিশ পরিচয়ে অস্ত্র দেখিয়ে পুলিশের ইউনিফর্ম প্রদর্শন করে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে তার কাছ থেকে 2,70,000 টাকা ছিনিয়ে নেয় এবং কিছু দূর যাওয়ার পর তাদেরকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অস্ত্র খবর পাওয়ার সাথে সাথে সাতক্ষীরা জেলার কলাপাড়া থানা, জেলা গোয়েন্দা শাখা, সদর থানা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের 5 জন সহকারীকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার একাংশ, অবৈধ অস্ত্র এবং পুলিশের যে সমস্ত সরঞ্জামাদি ব্যবহার করে এখানে অপকর্ম করে থাকে সেই সমস্ত কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছে। আগের মামলাটি ছিল মাথা উঁচু করেন আপনি